বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি হেলথ ইস্যুস ইউটিউব চ্যানেলে। আমি সৈয়দ শামীম আহসান। আজকে আমরা কথা বলবো আর্থারাইটিসের ব্যথা নিয়ে। এটি খুব কমন একটি সমস্যা এবং আমাদের প্রতিটি পরিবারই আমাদের কারো না কারো এই আর্থারাইটিসে আক্রান্ত হচ্ছেন। যতই দিন যাচ্ছে আমাদের সমাজে কিন্তু আর্থারাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। এটি প্রধান কারণ বলা হয় আসলে যে প্রথম দিকে আর্থারাইটিস আক্রান্ত রোগীরা বাত জ্বর ভেবে থেকে তারা কিন্তু কোনো ধরনের চিকিৎসা করেন না বা চিকিৎসাকে শরণাপন্ন হন না, এবং ধীরে ধীরে যখন এই সমস্যাটি প্রকট আকার ধারণ করে তখন তারা চিকিৎসাকে শরণাপন্ন হন। এক্ষেত্রে অনেকেই আর্থারাইটিস আক্রান্ত হয়ে কিন্তু পঙ্গুত্ব শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর তাই আর্থারাইটিস থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই আর্থারাইটিস সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রাখতে হবে, আর্থারাইটিস সম্বন্ধে জানতে হবে। চলুন আমরা জেনে নিই কি কারণে মূলত আর্থারাইটিস হয়ে থাকে। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আর্থারাইটিসের ঝুঁকি অনেক অংশে বেড়ে যায়। সেজন্যই দেখা যায় যে সাধারণত বয়স্ক রুগীরাই আর্থারাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন বেশি হয়ে থাকেন। অতিরিক্ত ওজনও আর্থারাইটিস ঝুঁকি বহুল অংশে বাড়িয়ে দেয়, তাই ওজনকে নিয়ন্ত্রণ রাখা কিন্তু খুবই জরুরি আর্থারাইটিসের থেকে মুক্ত থাকতে হলে। কখনো কখনো জয়েন্টে আঘাত পেলে অথবা অন্য কোনো কারণেও প্যাথোলজিক্যাল কিছু কারণ থাকে যেগুলোর কারণেও কিন্তু জয়েন্টে আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শরীরবৃত্তীয় কারণে অথবা হরমোনজনিত কারণে পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি আর্থারাইটিসে আক্রান্ত হয়ে থাকেন। আর সাধারণত মহিলারা মেনোপজের সময় অথবা মেনোপজের পরবর্তী সময়ে আর্থারাইটিসে বেশি আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও আর্থারাইটিস বংশগতভাবে হতে পারে। যদি কারো বংশ অথবা পরিবারের ভিতরে কেউ আর্থারাইটিস আক্রান্ত হওয়ার পেশেন্ট থাকে অথবা যদি এরকম স্টোরি থাকে, তাহলে কিন্তু আপনি সবথেকে বেশি আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকির ভিতরে রয়েছেন। তাহলে আগেই আপনাকে সচেতন হতে হবে। আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার থেকেও বড় কথা হলো আর্থারাইটিস সম্বন্ধে জানা এবং আর্থারাইটিস সম্বন্ধে সচেতন থাকা, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আর্থারাইটিস রোগীদের চিকিৎসা আসলে করণীয় কি? আর্থারাইটিস মূলত একটি জয়েন্ট অথবা অস্থিসন্ধির রোগ। এই রোগটি আক্রান্ত হলে অথবা আক্রান্ত হওয়ার কোনো সিমটম বা সম্ভাবনা দেখা দিলে দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক আপনাকে কিছু পরামর্শ দিবেন, পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। সেগুলোর ভিতরে রয়েছে কিছু এক্সরে করতে পারেন, রক্ত পরীক্ষা রয়েছে, আরও কিছু ধরনের পরীক্ষা চিকিৎসক আপনাকে দিবেন। সেই পরীক্ষাগুলো সম্পূর্ণ যখন চিকিৎসক কনফার্ম হবে যে আপনি আর্থারাইটিস আক্রান্ত হচ্ছেন, তখন আপনাকে কিছু ঔষধ দিবে যেগুলো আপনার ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তবে মনে রাখতে হবে আর্থারাইটিসের চিকিৎসার সবথেকে কার্যকরী চিকিৎসা কিন্তু হচ্ছে ফিজিওথেরাপি। আপনি যদি দীর্ঘদিন ফিজিওথেরাপি নিয়ে থাকেন এবং সঠিক ফিজিওথেরাপি নিয়ে থাকেন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই আর্থারাইটিসের ব্যথা থেকে মুক্ত হতে পারবেন এবং আবার স্বাভাবিক চলাচল করতে পারবেন, সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আজকে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন।